فَأَلُؤ أَهْلَكِر إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده রুহুল আমিন খান ভাই মালয়েশিয়া থেকে বলছিলেন যে কাবা ঘরের যেটা আপনার কাপড় রয়েছে কাপড়টা প্রতি বছর চেঞ্জ করে তো বিভিন্ন দেশের যারা রাজা বাদশাহ বা যারা বড় কেউ থাকে তাদেরকে দেওয়া হয় কাপড়টা বা আর কিছু তো আমাদের দেশের কিছু আলিমোলামা সেটা পেয়েছে এবং তারা সালাতের পর ইমাম বা মুসল্লি যারা আছে তাদেরকে প্রদর্শন করার জন্য বলেছেন এবং সরা সবাই দেখছে কেউ বা সেটাকে চুমো খাচ্ছে কেউ বা তা কাপড় দেখে গেলাপ দেখে কেউ বা কাঁদছে আবার কেউ সেখানে দোয়া করছে তো এই কাবা ঘরে যে কাপড়টা রয়েছে কাপড় দ্বারা কোনো নেকি বা সোয়া পাওয়া যাবে প্রদর্শনী করা বা চুমোতে বা দোয়াতে বা এটা শরীর সম্মত কি একটু কি বলবেন সম্মানিত ভাই যা করা হয়েছে যে গেলাপ দেখে চুম্বন করা বা দোয়া করা বা এ কাবা ঘরের যে কাপড় রয়েছে কাপড়টা দেখে কাদা এগুলা সম্পূর্ণতা শরীরত বহির্ভূত কাজ এটা এক প্রকার গুলো করা হয়েছে এটা ঠিক না এটা ঠিক না কাপড়ে কোনো কাপড়ে কল্যাণ কল্যাণ কিছুই করতে পারে না কোনো কাপড়ে কল্যাণ কল্যাণ কিছু করতে পারে না যে দিয়েছে তারা এমনি হয়তো দেখলো কিন্তু কাঁদবে বা চুম্বন করবে বা সেটাকে নিয়ে দোয়া করবে এটা শরীর সম্মত নাই বরং এটা গুলো হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মেয়তে আর রসোল ফাঁকা আত আল্লাহ যে ব্যক্তি রাসুল আনাগত্য করল সে যেন আল্লাহ আনাগত্য করলো এটা যদি সে নেকির উদ্দেশ্যে এগুলা যদি করে থাকে চুম্বন অবশ্যই সে করছে অথবা কাঁদছে বা দোয়া করছে নেকির উদ্দেশ্যে এগুলা করছে যে না এগুলা এক প্রকার বিদাতি আমল এগুলা বিদাতি আমল বিদাতি কাজ এগুলা করলে দেখা যাবে তার ত্রুটি হবে গুনা হবে বেদাত করলে তো গুনা হয় কারণ আয়েশা রাজিল্লা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আহদা তাফি আমরিনা হাদা মা আলাইসা মিনু ফরুন যে ব্যক্তি আমার দিনের ভিতরে এমন নতুন কিছু সৃষ্টি করল যা আমার শরীয়তে নেই সেটা আল্লাহর কাছে কবল হবে না ইমাম মুসলিম ইমাম বুখারি মুসলিম উভয় গ্রন্থে নিয়ে এসছেন অন্য হাদিসা আয়েশা থেকে আরো বর্ণে তিনি বলেন রসোল্লা সাল্লাই সাল্লাম ইরশাদ করেন মানা আমিলা আমলান আমরুনা ফহরদ্দুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা আমার শরীয়তে দিনের ভিতরে নেই সেটা আল্লাহর কাছে কবুল হবে না ইমাম মুসলিম রহেম আল্লাহ হাদিসটা এসছেন এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস জি তাই যারা এগুলা করেছে দেয় প্রদর্শন করে চুম্বন করা কেউ কেউ কাদা বা সেটির জন্য দোয়া করা বা এগুলা করা এগুলো আসলে এগুলা বেদাতি আমল এগুলা করা যাবে না কাপড় দিয়েছে যেমন এর আগে কাপড় দিয়েছিল মসজিদে কেউ আপনার বাইতুল মুামে এর আগে যে কাপড়টা দিয়েছিল আল্লাহ আলাম শোনা কথা বলছি যে প্রেসিডেন্ট জিয়াউর ঝুলাইছিলেন ওইটা একরকম রাখলেন কিন্তু এটাই কাপড়ে কেউ বরকত লিবে বা কল্যাণ লিবে বা আর কিছু এগুলা সম্পূর্ণ বিদাতি কাজ এগুলা ঠিক নয় কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস উমার বিন খত্তাহুল্লা আহ তিনি বলছেন যে আপনার হাজির আসওয়াদ পাথরকে উদ্দেশ্য করে বলছেন হে পাথর তুমি অকল্যাণ কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারবে না কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লাইকে তোমাকে চুম্বন দিতে দেখেছি কারণ যে পাথরকে যে আল্লাহ রসুল সাল্লি দেখেছি যে তোমাকে তিনি চুম্বন করেছেন তাই হে পাথর আমি তোমাকে চুম্বন করছি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে না দেখলে আমি করতাম না ইমাম বখার রাহেমাল হাদিসটা নেছেন তাই পাথর যে পাথরকে চুম্বন করলে গুনা মাফ হয় আপনারা যারা হাদিস সাহেবরা জানেন পাথরকে চুম্বন করলে গুনা মাফ হয় এর অর্থেই নয় যে পাথর মানুষের কোনো পাপমোচন করেন ওইটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ও বিন খাতাব দেখেছিলেন তাই চুম্বন করছি আল্লাহ রসুল করেছেন তাই আমরা আমরা সেটাকে চুম্বন করি তাই কোনো কাপড় বা কোনো দেওয়াল বা স্পর্শতে কোনো কল্যাণ নেই মসজিদ নবী বা কাবা ঘর যেটা যেগুলা দরজা বা কপাট এগুলা অনেক সময়তে হাজি সাহেব বা যারা যায় তারা স্পর্শ করে এবং গায়ে বা মাথায় এগুলা লাগায় বিভিন্ন জেলায় এগুলা বেদাতি আমল এগুলা করা যাবে না এগুলা থেকে দূরে থাকতে হবে তাই আমল এ আপনার কাপড় দেখে প্রদর্শনী করছে এ মানুষ আমি দেখছি ভিন্ন কথা কিন্তু সে কাপড় দেখায় কেউ কাঁদছে দোয়া করছে চুম্বন করছে বা নেকি বা গুলা করছে এগুলা থেকে ইহুকা এগুলা থেকে দূরে থাকায় কল্যাণ হবে আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে এগুলা থেকে দূরে রাখার তফিক দান করেন উল্লাহ আলম সুবাহ আহমদিকা সদালাহ আস্তাক ফিরুকা ওয়াতুবু ইলাইক উল্লাহ আলাম